বাংলাদেশের বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলটি দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সম্প্রতি ভারতের বিভিন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন হয়ে গেল, বিভিন্ন পর্যায়ের মধ্য দিয়ে কয়েক দফায় এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। মাত্র কয়েকদিন আগে কয়েকটি রাজ্যের নির্বাচন হয়ে গেল, কোনো কোনো রাজ্যে বিরোধীরা জিতেছেন, কোনো কোনো রাজ্যে ক্ষমতাসীনরা জিতেছেন, এবং কোথাও কোথাও ক্ষমতাসীনদের একেবারেই খুঁজে পাওয়া যায়নি, আবার কোথাও কোথাও ক্ষমতাসীনরা না জিতলেও পরিস্থিতির বেশ উন্নত হচ্ছে। ভারত দীর্ঘদিন ধরেই বাংলাদেশ সহ প্রতিবেশী নানান দেশের এবং গোটা বিশ্বজুড়েই নানান কারণে উদ্বেগের কারণ। এই মুহূর্তে যেমন প্যান্ডেমিকের কারণে ভারত গোটা বিশ্বকে উদ্বিগ্ন করে তুলেছে, ভারতের জনগণ তারা নানাভাবে ভুক্তভোগী, অনেক মানুষ জীবন দিয়েছেন। অন্যদিকে ভারতের ভেতরে যে একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে ভারত বিশ্ব পরিমণ্ডলে পরিচিত, সেই ভারত একটা উগ্র হিন্দুত্ববাদী রাষ্ট্রে পরিণত হয়েছে বিগত কয়েক বছরে, এবং সেটি ভারতের ক্ষমতাসীনরা মোটামুটি ঘোষণা দিয়ে করেছেন। সেই সঙ্গে ভারতের এনআরসি, সিএ এগুলো অনেকের জন্যই উদ্বেগের কারণ, বিশেষ করে বাংলাদেশের জন্য। সে কারণেই ভারতের রাজনীতির প্রতি বাংলাদেশের জনগণের অনেক বেশি কৌতূহল। এর বাইরে বাংলাদেশ ভারত সম্পর্কেরও নানা টানাপোড়েন আছে, সেগুলো বাংলাদেশের মানুষকে ভারত সম্পর্কে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে নিকট প্রতিবেশী সবচেয়ে বড় প্রতিবেশী, সে কারণে ভারতের প্রতি মানুষের আগ্রহ অনেক বেশি। এবং বিশেষ করে নির্বাচনটা যেহেতু ছিল পশ্চিমবঙ্গের অন্য কয়েকটি রাজ্যের সঙ্গে, পশ্চিমবঙ্গের নির্বাচন নিয়ে মানুষের যথেষ্ট কৌতূহল ছিল, এবং এই নির্বাচনে দেখা গেছে যে তৃণমূল কংগ্রেস তারা বেশ ভালোভাবে বিজয়ী হয়েছে নির্বাচনে। যেমনটা বলছিলেন ভারতীয় জনতা পার্টির প্রধান অমিত শাহ কিংবা ভারতীয় প্রধানমন্ত্রী, যে তারা বিপুল ভোটে সেখানে জিতবেন, সেটি হয়নি। তবে যেটি হয়েছে তারাও ভালো করেছেন। আসলে গতবারের এর আগের নির্বাচনে যে আসন সংখ্যা তার চাইতে অনেক অনেক বেশি আসন এই নির্বাচনে পেয়েছেন। যদিও মমতা ব্যানার্জি তৃণমূল বিজয়ী হয়েছে, কিন্তু মমতা ব্যানার্জি নিজেই বিজয়ী হতে পারেননি নন্দীগ্রাম থেকে। সব মিলিয়ে ভারতের এই নির্বাচন ভারতীয় জাতীয় রাজনীতিতে কী ধরনের প্রভাব ফেলতে পারে, বাংলাদেশে ভারত সম্পর্কের ক্ষেত্রে কী ধরনের প্রভাব ফেলতে পারে, কারণ বাংলাদেশের মানুষের অনেক উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে এই নির্বাচনে মমতা দিদির বিজয়কে কেন্দ্র করে, কিন্তু আসলে শেষ পর্যন্ত অনেকেই আবার বলছেন যে মমতা দিদির কারণে, মমতা দিদি আদর করে অনেকে বলেন বা সে নামেই তিনি পশ্চিমবাংলায় পরিচিত, যে তার কারণেই বাংলাদেশের তিস্তার পানি পাওয়া হচ্ছে না। কিন্তু যারা জানেন এবং বোঝেন তারা বলছেন যে তিস্তার পানি দেওয়ার ক্ষমতা তিনি আপত্তি তুলতে পারেন, বা তিস্তার পানি আসলে মমতার কাছে চাইবার বাংলাদেশের কিছু নেই, সেটি চাইতে হবে কেন্দ্রীয় সরকারের কাছে, এবং দেয়া নেওয়া না দেওয়ার বিষয়টি আসলে কেন্দ্রীয় সরকারের উপর নির্ভরশীল। মোটামুটি এইসব বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। কথা বলবার জন্য আমাদের সঙ্গে ঢাকার ধানমন্ডির বাসা থেকে যুক্ত হচ্ছেন প্রাক্তন কূটনীতিক এবং বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের প্রেসিডেন্ট অ্যাম্বাসাডার হুমায়ুন কবির, এবং আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যায় বিভাগের অধ্যাপক ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমীর। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। অ্যাম্বাসাডার হুমায়ুন কবির, আপনার কাছ থেকে একটু শুনতে চাই যে যে নির্বাচনের ফলাফল আমরা বিভিন্ন বিধানসভা নির্বাচনে দেখতে পাচ্ছি এবং সর্বশেষ যেটি দেখতে পেলাম, সেটি আসলে কি বা সামনে যে দুবছর পরে যে নির্বাচন হবে 2024-এ লোকসভা নির্বাচন, সেই নির্বাচনের জন্য কোনো বড় বার্তা দিচ্ছে কি এখনই নরেন্দ্র মোদীর সরকারকে, এটি একটি প্রশ্ন। দ্বিতীয়ত হচ্ছে যে মমতা ব্যানার্জিকে কেন্দ্র করে বা মমতা ব্যানার্জিকে আপনি মনে করেন কিনা যে তার এই সাফল্য ভারতের জাতীয় রাজনীতিতে নরেন্দ্র মোদী বা বিজেপির একটা প্রধান কাউন্টার পার্ট হিসেবে তিনি আবির্ভূত হতে পারবেন কিনা, বা অনেকে মনে করেন যে বা নানা অ্যালায়েন্স ট্যালায়েন্স করে হয়তো তাকেই সামনে নিয়ে আসা হবে, কারণ কংগ্রেস যেহেতু কোথাও তেমন একটা সুবিধা করতে পারছে না। সো সব মিলিয়ে একটু শুনতে চাই আপনার কাছে। আমি স্যার হুমায়ুন কবির, ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যে বিষয়টি নিয়ে আজকে এই আলোচনার আয়োজন করেছেন, আমি বলবো যে খুবই সময় উপযোগী, এবং আপনার প্রারম্ভিক বক্তব্যে আপনি যেটা বলছিলেন, ভারতে নির্বাচন, ভারতে রাজনীতি, ভারতের সমসাময়িক অবস্থার ব্যাপারে আমাদের আগ্রহ থাকাটা খুব স্বাভাবিক। তার কারণ হচ্ছে যে ভারত আমাদের নিকট প্রতিবেশী, বড় প্রতিবেশী, এবং দক্ষিণ এশিয়া যে রাজনৈতিক যে মানচিত্রটার কথা আমরা বলি, তার কেন্দ্রবিন্দুতে ভারত আছে। কাজেই সেজন্যই ভারতে কি ঘটছে সেটা সকলে, সেটা আপনি যদি এখন
কোভিড নিয়ে ভারতের যে বিধ্বস্ত অবস্থা সেটা বলেন, সেটা নিয়ে আমরা যেমন আমরা যেমন আমাদের যেমন উদ্বেগ আছে, আমরা যেমন ভারতে যারা মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাদের প্রতি সহানুভূতি জানাই, তেমনিভাবে ভারতের নির্বাচনের যে ফলাফল হয়েছে সেটা নিয়েও কিন্তু আমাদের আগ্রহ আছে। এবং আপনি যেমনটা বলছিলেন যে ভারতে 5টি রাজ্যে নির্বাচন হয়েছে এবং 5টি রাজ্যের মধ্যে বিজেপি 1টি রাজ্যে, এবং সেটা আমাদের বাংলাদেশের প্রতিবেশী আসামে তাদের অবস্থান ধরে রাখতে চলেছে, তারা বেশি ভোট পেয়ে জয়ী হয়েছে এবং তারাই সরকার গঠন করবে আসাম। এছাড়া পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু এবং পন্ডিচেরি, কেরালাতে বাম জোট সংখ্যাগরিষ্ঠতা নিয়েই তারা টিকিট গেছে এবং তারাই সরকার গঠন করবে। তামিলনাড়ুতে কিন্তু কংগ্রেস সমর্থিত ডিএমকে তারা এবার বিজয়ী হয়েছে, এবং তাতে করে ধরে নেওয়া যায় যে বিজেপি সমর্থিত এআইডিএমকে তারা এবার ফলাফল ভালো করতে পারে। পন্ডিচেরিতে বিজেপি সমর্থিত দল ক্ষমতায় থাকবে, তবে নির্বাচনের ফলাফল দেখে যেটা মনে হচ্ছে যে বিজেপি যে যা যে প্রত্যাশা করেছিল সেই প্রত্যাশা অনুযায়ী তারা ফলাফল পায়। এবং বিশেষ করে আপনি যেমনটা বলছিলেন, আমিও গত কয়েকদিন ধরে এটা নিয়ে ভাবতে হচ্ছে, সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গের নির্বাচন যে ফলাফল, এবং এটাকে আপনি জিজ্ঞেস করছিলেন যে এই ফলাফলগুলো আগামী দিনের নির্বাচনের প্রভাবের ব্যাপারে কোনো ইঙ্গিত দিচ্ছে। আমাকে যদি বলেন আমি বলবো যে হ্যাঁ, এটা আমার কাছে মনে হচ্ছে যে এটাকে একটা একটা টার্নিং পয়েন্ট হিসেবে আমরা দেখতে পারি। আগামী বছরই উত্তর ভারতের উত্তরপ্রদেশের নির্বাচন হবে, যেটা ভারতের সবচেয়ে বড় রাজ্য, এবং সেখানে বর্তমানে বিজেপি ক্ষমতাসীন। তারপরে 24 সালে সর্বভারতীয় সাধারণ নির্বাচন হবে। এবারে ফলাফলে আমি অন্যান্য রাজ্যগুলোতে কী হয়েছে তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ মনে করছি যে পশ্চিমবঙ্গে যেটা হয়েছে, তার কারণ হলো পশ্চিমবঙ্গে এবার ক্ষমতায় আসবার জন্য বিজেপি এবং বিজেপির নেতৃত্ব যে পরিমাণ শ্রম দিয়েছেন, সময় দিয়েছেন, মনোযোগ দিয়েছেন, সে জায়গায় তারা যে ফলাফল পেয়েছেন সেটা মোটেও তাদের শ্রম, সময় এবং তাদের মনোযোগের সাথে যায়। কিন্তু একটা সাফল্য তো তাদের আছে, 3 থেকে তারা কোথায় উঠে এসেছেন, 3টি আসন ছিল যে আমি আসছি সেই জায়গাটায়। এখন ধরেন মমতা ব্যানার্জি বা তৃণমূল কংগ্রেস বিজয়ী হয়েছে, এবং বিজয়ী হয়েছে তারা কিন্তু সবচেয়ে বেশি ভোটের শতকরা হিসাবে পেয়ে বিজয়ী হয়েছে, 48% ভোট তারা পেয়েছে, 73% সিট তারা পেয়েছে। তো বিজেপি বা তৃণমূলের জন্য এটা একটা অসাধারণ ফলাফল। এবং তৃতীয়বার মমতা ব্যানার্জি কিন্তু মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করবেন 5 মে। এবং এখানে আমি অন্য বিশ্লেষণে যাচ্ছি না মমতা ব্যানার্জি বা তৃণমূল কেন জিতল, কিন্তু পাশাপাশি যদি আসি তাহলে আমি যেটা বলবো সেখানে যেটা লক্ষণীয় সেটা হচ্ছে যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং তার আরেকজন কুশীলব অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী, এই দুজনকে নির্বাচনের ম্যাজিক ম্যান বলে মনে করা, তারা কিন্তু সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন মমতার সাথে, এবং এই সরাসরি প্রতিদ্বন্দ্বিতা কিন্তু মমতা তাকে হারিয়েছে। এবং সেই জায়গাটাতেই আমি মনে করতে চাই যে নির্বাচনে এবার পশ্চিমবঙ্গের ফলাফল মোদি এবং শাহের যে বিজয়ের রথ আছে সেটাকে কিন্তু আটকে দিল বলে মনে হচ্ছে। এবং সেটা যদি এই ধারণাটা যদি আমরা ধরে নিই যে এই পথে যাবে, তাহলে কিন্তু তাদের কিন্তু দুশ্চিন্তার কারণ আছে। কারণ আমি যেটা বলছিলাম যে এইরকম সরাসরি প্রতিদ্বন্দ্বিতা অন্য জায়গায় কিন্তু মোদি এবং শাহকে করতে হয়নি, তো কাজেই সেই জায়গাটাতে তাদেরকে কিন্তু দ্রুত করে ভাবতে হবে। এবং আরো একটা জিনিস আমি যেটা বলি সেটা হচ্ছে যে মোদি বা ভারতীয় জনতা পার্টি ধর্মভিত্তিক যে সর্বভারতীয় রাজনীতিটাকে প্রচার এবং প্রসার করবার জন্য সচেষ্ট আছে, সেটাকেও কিন্তু এবার পশ্চিমবঙ্গ আটকে দিয়েছে। এবং সেই আটকানোর ক্ষেত্রে তারা কিন্তু বাঙালিয়ানা একটা অল্টারনেটিভ বা বিকল্প ধারণাকে তারা রাজনীতিতে নিয়ে আসতে পেরেছে এবং সেটার সফলতা দেখিয়েছে। তো কাজেই এখানে ধরেন ভারতে অন্যান্য রাজ্য যদি পশ্চিমবঙ্গের যে মডেল বা মমতা ব্যানার্জি স্থানীয়
তাদের সাংস্কৃতিক চেতনাকে কাজে লাগিয়ে, তার ব্যক্তিগত ইমেজকে কাজে লাগিয়ে যে সফলতা তার পেয়েছে, সেটা যদি অন্য জায়গায় যারা অন্যান্য রাজ্য আছে তারাও যদি সেই কৌশলটা গ্রহণ করে, তবে সেটার ফলাফল কি দাঁড়াবে সে নিয়ে তো এই মুহূর্তে আমার ধারণা বিজেপির নেতৃবৃন্দ নিশ্চিত হবার মতো কোনো কারণ নাই। তো কাজেই পশ্চিমবঙ্গের নির্বাচনে এখানে আমি যদি বলি একটা ইনফ্লেকশন পয়েন্ট বা একটা পরিবর্তনের একটা সুযোগ আছে, সেটা সফলতা পাবে কি পাবে না বলা যাবে না, কিন্তু একটা সুযোগ তৈরি হয়েছে এ ব্যাপারে আমি আপনার সাথে ইতিবাচক ধারণাতেই থাকতে চাই। জি আসবো আবার আপনার কাছে। জি নির্বাচন আমি এবার একটু যদি সময় দেন, একটু রাজনীতির কথাটা আসি। আপনি বলছিলেন সে জায়গায় একটু সংক্ষেপে বলে দিই, সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গের রাজনীতিতেও কিন্তু মৌলিক পরিবর্তন হচ্ছে, এটাও আমাদের মনে রাখতে হবে। 47 সাল থেকে শুরু করে পশ্চিমবঙ্গে 2011 সাল পর্যন্ত বা তার উপরে 16 সাল পর্যন্ত যদি ধরে, লেফট অফ দ্য সেন্টার অ্যান্ড লেফট, এই ছিল কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতির মূল ধারা, এবং সেই ধারা থেকে কিন্তু রাজনীতি এখন সরে গেছে। এখন সরে গিয়ে মমতা ব্যানার্জির সেন্ট্রিস্ট পলিটিক্স যদি বলি এবং ডানপন্থী বিজেপির রাজনীতি কিন্তু এখন পশ্চিমবঙ্গের রাজনীতির প্রধান ধারক হিসাবে আবির্ভূত হয়েছে। তো সেই জায়গায় পশ্চিমবঙ্গের রাজনীতিতেও কিন্তু একটা মৌলিক পরিবর্তন এসেছে, এবং সেখানে আপনি লক্ষ্য করবেন বাম এবং কংগ্রেসের রাজনীতি, যেটাকে সেন্ট্রাল লেফট অ্যান্ড লেফট অফ দ্য সেন্টার পলিটিক্স আমরা বলি, সেটা কিন্তু প্রায় ধসে গেছে, এবং সেই জায়গাটাই বিজেপি দখল করে নিয়েছে। এবং সেই কারণেই আমরা বলছি আমি গতকাল নির্বাচনে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস আর রাজনীতিতে জয়ী হয়েছে, রাজনীতিতে বিজেপি জয়ী হয়েছে, নির্বাচনে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে। যেমনটা আম্বাসার রহমান কবির বলছিলেন ডক্টর তিতুমির, যে অমিত শাহ এবং নরেন্দ্র মোদী ক্যাম্পেনে, মানে কোথাও কোনো রাজ্যে কি এভাবে তারা ক্যাম্পেন করেন, এবং নরেন্দ্র মোদী তো আসলে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এসে বাংলাদেশেও নির্বাচনী ক্যাম্পেন করে গেলেন, কিন্তু শেষ পর্যন্ত, এবং অমিত শাহ পশ্চিমবঙ্গে কলকাতায় বেশ কয়েকবার বলেছেন যে 200 বেশি আসন পাবেন, কিন্তু সেটি হয়নি, যেটি উল্টো দিকে তৃণমূলের ক্ষেত্রে হচ্ছে। আমার প্রশ্ন যে এই ফলাফলটা অন্যান্য রাজ্য নিয়েও আপনি নিশ্চয়ই আলোচনা করবেন, কেন হলে মনে করি কোভিড খুব বেশি প্রভাব ফেলেছে এই নির্বাচনের ফলাফলে? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে যেমনটা আম্বাসার হুমায়ুন কবির বলছিলেন যে তৃণমূল জিতেছে কিন্তু বিজেপিও জিতেছে, বিজেপির ভোট, বিজেপির যেটি হিন্দু ভোট তার নিয়ন্ত্রণে নেওয়ার সেটি মোটামুটি নিতে পেরেছে, যদি হিন্দু ভোট তৃণমূলও পেয়েছে, কিন্তু তৃণমূলের এই যে সাফল্য, এই সাফল্য বা উনি বলছিলেন যে লেফটরা অনেকেই এত বিজেপিকে ভোট দিয়েছে, আবার অনেকে মনে করেন যে লেফট কংগ্রেস তার আসলে শেষ মুহূর্তে এসে তৃণমূলকে ভোট দিয়েছে, নারী ভোটাররা তৃণমূলের পক্ষে বেশি ভোট দিয়েছে, এবং এই যে আজকে লেফট এবং কংগ্রেস মার্জিনালাইজড হয়েছে, এদেরকে মার্জিনালাইজ করবার ক্ষেত্রেও কিন্তু মমতার একটা ভূমিকা আছে। বিজেপি যে পশ্চিমবঙ্গে আসন গেড়ে বসলো সেটিও কিন্তু, সেখানেও কিন্তু মমতার অবদান আছে, কারণ বিজেপিকে প্র্যাকটিক্যালি তিনিই আসলে এখানে নিয়ে এসেছেন লেফটদেরকে সাইজ করবার জন্য। তো সব বিলিটা আপনার কাছ থেকে শুনতে চাই। জি জি, দেখেন পশ্চিমবঙ্গের নির্বাচন বা এই সমস্ত নির্বাচন নিয়ে অনেক কলামিস্ট বলেছেন কি এটা হচ্ছে যে ভারতের আপনার চানাচুর খাওয়ার সময়, কে আবার লিখেছেন যে বারবার তিনবার, আবার কেউ মনে করছেন যে তারা লিখছেন যে হচ্ছে যে আপনার হচ্ছে যে মোদি কাত হয়ে গেছে, বাম পরিষ্কার হয়ে গেছে। এই যে হালকা চটুল বিষয় খুব চমৎকার এবং এটা প্রচলিত আছে, তারপরে কেউ আবার অনেক আতিশয্যে বলছেন যে বাঙালিয়ানার একটা আমরা অভিপ্রকাশ দেখছি, রামকৃষ্ণ, বিবেকানন্দ, তারপরে হচ্ছে চৈতন্যদেব, লালন ফকির, বা হচ্ছে যে নজরুল, তারপরে রবীন্দ্রনাথ, এদের একটা বহিঃপ্রকাশ দেখছি। এগুলো আসলে আমি মনে করি না, তবে আমি অ্যাম্বাসেডর হুমায়ুন কবিরের শেষ শব্দ থেকে আমি আলোচনাটা করতে চাই। একটা হচ্ছে রাজনীতি আর একটা হচ্ছে নির্বাচন। তা আমরা নির্বাচন নিয়ে আমরা এখানে বহুতবার তৃতীয় মাত্রা আমাদের একটা, আমার বিশেষ করে একটা মডেল আছে যে আপনার হচ্ছে যে ডেমোগ্রাফিক, পলিটিক্যাল ডেমোগ্রাফি মডেল, যে এইটার আপনার কিভাবে একটার সাথে আর একটা নড়াচড়া করলে কে নির্বাচনে জেতে, কিন্তু সেইটার সাথে রাজনীতির ওতপ্রোত সংশ্লিষ্ট। আসলে এই প্রশ্নটা ভারতের নির্বাচন
এই প্রশ্নটা হচ্ছে যে ভারত এখনো ইতিহাসের দায় কাটাতে পারেনি, এখনো সে ইতিহাসের গতিপথে আছে। যেমন আপনি শুরুতেই চমৎকার করে বলেছেন যে মতুয়াদের ভোট সংগ্রহ করার জন্য এখানে এসেছেন এবং তিনি ওরাকান্দিতে গেছেন এবং ঠাকুরদের সাথে দেখা করেছেন এবং সেই আরাক ঠাকুরকে বনগার ওই ঠাকুর এমপিকেও নিয়ে এসেছেন, তাই না? এবং অমিত শাহ সবসময় বাংলাদেশ নিয়ে বলেছে আর উত্তরে যখন বলে তখন পাকিস্তান নিয়ে বলে, রাইট? তার মানে হচ্ছে যে ভারতের এই নির্বাচন আস্তে আস্তে ভারতের আসলে ভারতের যে ঐতিহাসিক যে কতকগুলো মীমাংসিত হয়নি সেই মীমাংসাগুলোর টান পড়ন আমরা বিভিন্নভাবে বই প্রকাশ দেখতে পাই, তাই না? কারণ হচ্ছে যে ভারত আমরা যে আরএসএস ক্ষমতায় এসেছে সেইটা হচ্ছে যে গান্ধীকে হত্যা করার পরে তারপরে সেটাকে ব্যান্ড করা হয়েছে তারপরে ক্ষমতায় এসেছে, তাই না? বা হচ্ছে যে কিন্তু এইটার কিন্তু এইভাবে আপনি হঠাৎ ই হতে পারেন কিন্তু আবার ইতিহাসগতভাবে দেখলে কিন্তু খুব একটা আশ্চর্য হওয়ার বিষয় নেই, কারণ ভারতের রাজনীতিতে ধর্মের ব্যাপারটা এটা একটা অমীমাংসিত না, এটা খুব মীমাংসিত বিষয়। কিন্তু আমরা অনেক সময় বিভিন্ন রকমের প্রলেপ লাগিয়ে সেটাকে আমরা সব সময় একটা সেকুলার বা ইহজাগতিকতার দিকে দেখার চেষ্টা করা হয়েছে। আপনি খেয়াল করেন সর্বশেষটা উদাহরণটাই দিই, সেটা হচ্ছে যে মাউন্টব্যাটেনের কাছে যখন তারা গেলেন যে কি হবে, তখন তাদেরকে বলা হলো যে এই বেঙ্গলে যে সমস্ত তখন তো আপনার নির্বাচিত হতে হচ্ছে যে মুসলমান প্রধান থেকে আর হিন্দু প্রধান থেকে, তো মুসলমান প্রধানরা বললেন যে আমরা বেঙ্গল ভাগ করতে চাই না, হিন্দু প্রধান যার মধ্যে আমাদের পরম শ্রদ্ধাভাজন জ্যোতিবাবুও ছিলেন তিনিও কিন্তু বাংলা ভাগের কথা বলেছিলেন। তার মানে হচ্ছে যে আপনি এখন এইটাকে এই রাজনীতিটাকে জনমিতির সাথে যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে হিন্দু ভোট আর একটা জিনিস আপনাকে নিতে হবে সুইং। তাহলে আপনি যদি খেয়াল করেন তাহলে এর সাথে নারী যদি আনেন তাহলে দেখবেন যে এই নির্বাচনের কিন্তু ভিন্ন হওয়ার কথা ছিল না, কারণ এই যে বামদের থেকে একজনই জিতেছেন, তাই না? তিনি হচ্ছেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, অর্থাৎ হচ্ছে যে এখানকার বাংলাদেশের লোকরা খুব তারে চেনে কারণ ফুরফুরা শরীফের লোকের প্রতিনিধি, তাই না? তাহলে হচ্ছে যে আপনি যতগুলো মুসলিম যারা যে সমস্ত কেন্দ্রে ভারতের সবচেয়ে অন্যতম দুটো রাষ্ট্র একটা হচ্ছে যে পশ্চিমবঙ্গ আর কেরালায় সেখানে বিজেপি দিন দিন বাড়বে, কিন্তু তাদের পক্ষে কঠিন যে আপনার পাটিগণিত অর্থাৎ নির্বাচনের পাটিগণিতে তাদেরকে জয়লাভ করা। কারণ খেয়াল করেছেন 48% ভোট পেয়েছে, 73% সিট পেয়েছে, তার মানে হচ্ছে যে এই যে আপনার আর অর্থাৎ ভোটের পরিমাণ দিন দিন বেড়ে যাবে, যদিও একটা জাকার অ্যাম্বাসেডর হোমেন কোন ভোটার রাজনীতিকে আলাদা করে ফেলেছেন। হ্যাঁ, যেটা আপনি আরেকটা জিনিস দেখবেন হচ্ছে যে হ্যাঁ বলা হবে যে অতটা বাড়ে নাই যদি আমরা লোকসভার নির্বাচনকে নিয়ে আসি অর্থাৎ 2019 নির্বাচন, ঠিক আছে, কিন্তু বিষয়টা হচ্ছে যে তাহলে মূল প্রশ্ন হচ্ছে যে আসলে ভারত আইডি অফ ইন্ডিয়াটা কি? আমরা অবশ্যই জানি এবং এ কথা সবসময় ঠিক যে ভারত একটা বিশাল দেশ, বৈচিত্র্যময় দেশ এবং তার অনেক রকমের এর এর আপনার কমপ্লেক্স জটিল একটা বিষয়, এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই, কিন্তু আসলে মূল প্রশ্ন এখনো ভারত মীমাংসা করতে পারছে না। এবং এক সময় ভারত বর্ণ ব্যবস্থাকে গান্ধীর ভাষায় বলেছিলেন যে হরিজন অর্থাৎ আপনার আর ঈশ্বরের তারা কোন পুত্র কন্যা, আবার আম্বেদকর বলেছিলেন যে আমি হিন্দু হয়ে জন্মগ্রহণ করেছি কিন্তু হিন্দু হয়ে মৃত্যুবরণ করতে চাই না, এবং তিনি সংবিধানেও পরিবর্তন কতকগুলো এনেছিলেন। বা পরবর্তীতে যখন হচ্ছে যে ভারতের এর মন্ত্রিসভার সভা হয় তখন কিন্তু আগুন জ্বালিয়েই জওহরলাল নেহরু আপনার মিটিংগুলো করেছিলেন। অন্যদিকে যাকে আপনি দোষারোপ করেন সেই দোষারোপকারী জিন্না বলেছিলেন যে আজকের থেকে আমরা ওই একই দিনের ঘটনা যে আজকের থেকে হিন্দু এবং মুসলমান না আমরা হচ্ছে পাকিস্তানের অধিবাসী, তার মানে হচ্ছে যে এই যে বা
আস্তে আস্তে আপনি যে কথাটা বললেন খুবই চমৎকার করে, মানে এই কথাটাই কিন্তু আমরা মিসিং, যে আজকের যে বিজিবির উত্থানের সাথে আপনার মমতারও কিন্তু গাঠবন্ধন আছে, ওদের শব্দ গাঠবন্ধন, বড় বড় গাঠবন্ধন, কারণ তিনি এক সময় বিজেপির সাথে মন্ত্রীও ছিলেন, তার মানে কেন্দ্রীয় সরকারের মন্ত্রীও ছিলেন। তাহলে আপনাকে দেখতে হবে হচ্ছে যে ভারতীয় রাষ্ট্রে তাহলে এই যে একটা বিষয়, অর্থাৎ হচ্ছে যে তা আসলে ধর্মভিত্তিক রাষ্ট্রে, এইটা দ্বিতীয় সমস্যার সে সমাধান করেনি, সেটি হচ্ছে যে সে বলছে যে এটা একটা ফেডারেল রাষ্ট্র, কিন্তু আপনি কি চিন্তা করেন আজকে কিন্তু টেক্সাস বলতে পারে আমি আমেরিকার সাথে থাকবো না, ক্যালিফোর্নিয়া বলতে পারে আমি থাকবো না, কিন্তু ভারতে কি করে, বরং অন্যদেরকে আপনি আর একটা জিনিস খেয়াল রাখতে হবে যে ভারত ব্রিটিশ রাজের ভারত পাকিস্তান ভাগ হয়ে যাওয়ার পরও যতটা আকার ছিল এখনকার ভারতের আকার কিন্তু বড়, তার সীমানা অনেক বেড়েছে। তাহলে হচ্ছে যে ভারতের কেন্দ্রীয় সরকার যে কোনো সময় যে কোনো রাষ্ট্রকে কেন্দ্রাধীন করে ফেলে, এবং এই এর ফলে যার ফলে আপনার যেখানে ধর্ম সংখ্যা গুরুরা বেশি সেখানে একটা কেন্দ্রিকতার কথা থাকলেও কিন্তু অন্যান্য জায়গায় যেখানে রকমের এই ধরনের বিষয় আছে সেই জায়গাগুলোকে তো কিন্তু ভিন্নতার পরিচয় দেয়, এবং এইটা একটা বড় রকমের, তার মানে তারা আসলে ফেডারেল কীরকম ইট সেইটার কিন্তু এখনো সমাধান করেনি, যার ফলে কিছুদিন পরপরই একটা কথা আসে ভারতের রাজনীতিতে যে আপনার কিভাবে আমরা বিভিন্ন অঞ্চলের নেতা দিয়ে দিয়ে করা যায় কিনা, যেটা এখনকার একটা আলোচনা, কিন্তু এইটা কিন্তু পুরনো সমস্যা, এবং সেই সমস্যাটাকে আর একটা আপনি যদি খেয়াল করেন সবার আগে মমতাকে ফোন করেছে, যদিও মোদি ফোন করেনি, সেটা হচ্ছে মেহবুবা মুফতি, যিনি হচ্ছেন যে জম্মু কাশ্মীরের। তাহলে আপনি খেয়াল করবেন যে এই ফেডারেলিজমকে সে এখনো কোনো মতেই সমস্যা সমাধান করেনি। তিন নম্বর হচ্ছে যে আমরা যদি মনে করি করোনা, এটা খুব একটা আমি মনে করি না, করোনা আসলে খুব একটা ই করেনি, বরং করোনা বিজেপির আসামকে আপনার দিয়েছে, কারণ হচ্ছে যে করোনার আগেই আন্দোলনটা হচ্ছিল, করোনার প্রবাহটা শুরু হওয়ার পরে যে আপনার এনআরএ এবং এনসিসির বিরুদ্ধে আন্দোলনটা কিন্তু স্তিমিত হয়ে গেছে। তাহলে আমরা আর একটা জিনিস আমি মনে করি তিন নম্বর যেটা দেখা দরকার, সেটা হচ্ছে যে সেটা এই এই পরিস্থিতি যেটা আর একটা বিষয় বলছে, সেটা হচ্ছে যে আপনার একটা সোশ্যাল মডেলের দিকে যেতে হবে, কারণ খেয়াল করেন সেইটা আমি বলছি এই কারণে যে কেরালার ক্ষেত্রে, কেরালায় সাধারণত ঘূর্ণায়মান হয়, অর্থাৎ একবার কংগ্রেস আসে আর একবার আপনার আর বামপন্থীরা আসেন, এবং সেইখানে যেহেতু হচ্ছে যে প্রায় 41% মতো লোক হচ্ছে অহিন্দু, মানে সেখানে সবচেয়ে বেশি খ্রিস্টানরা আছে এবং মুসলমানরা তো বিরাট অংশে আছে। তো সেইখানে আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে হচ্ছে যে সেখানে সাধারণত একবার এরা আসে আর একবার এই অনেক দিন পরে এটা রিপিট করছে, এবং সেটা রিপিট করছে কি জন্যে, কারণ তার স্বাস্থ্য ব্যবস্থার জন্যে, এবং কোভিড সে কীভাবে মোকাবেলা করেছে এবং সারা পৃথিবীতে সেটা প্রশংসিত হয়েছে। তাহলে হচ্ছে যে আপনার একটা সোশ্যাল মডেলের কিন্তু দরকার আছে, ওই বাম সাব যেটা বলছে এগুলো আসলে ভাষা কথা, এবং এটা আমরা ইউরোপেও দেখেছি, কারণ আপনি যদি ইউরোপের সাথে আমেরিকার তুলনা করেন তাহলে কোভিড মোকাবেলার ক্ষেত্রে যে পরিমাণ বেকারত্ব ঘটেছে বা অন্যান্য ঘটেছে ইউরোপে কম হয়েছে, আমেরিকায় তার প্রভাব বেশি পড়েছে। তাহলে আর ঠিক একই সাথে যদি খেয়াল করেন তাহলে দেখবেন হচ্ছে যে পশ্চিমবঙ্গেও কিন্তু সেই ঘটনাগুলো ঘটেছে। যেমন আমি ছোট্ট দুটো ই দিয়ে আমি এই পর্যায়ে শেষ করব, সেটা হচ্ছে যে পশ্চিমবাংলায় ইন্ডিয়াতে আপনার পভার্টি নিচে মানুষ বেশি চলে গেছে, কিন্তু এই কোভিডের আগ পর্যন্ত পশ্চিমবাংলায় আসলে কমেছে। কৃষির যদি ক্ষেত্র চিন্তা করেন তাহলে অ্যাভারেজ আপনার সেটা পশ্চিমবাংলারটা বেটার আছে, বেকারত্ব সব জায়গায় বেড়েছে কিন্তু এখানে কম বেড়েছে, অর্থাৎ আর গড় জাতীয় গড়ের চেয়ে কম। তাহলে এই দিকে যেমন একটা বিষয়, আর অন্যদিকে হচ্ছে যে তিনি কতগুলো সোশ্যাল মডেলের আপনার পন্থাগুলো নিয়েছেন যেটা বামপন্থীরা কিন্তু নিতে পারেনি আগে, এবং সেটা নিয়ে আলোচনা হওয়া দরকার। সেটা হচ্ছে যে যেমন কন্যাশ্রী বা স্বাস্থ্যসেবা বা অন্যান্য মডেল,
তার মানে হচ্ছে যে বরং যেটা বলছে যে আপনি সর্বজনীন এই কোভিড পরিস্থিতির কারণে সর্বজনীন ব্যবস্থার দিকে যদি ধাবিত না হন তাহলে কিন্তু যে কোনো পন্থা থেকে থাকা সম্ভব না। একই কারণে আপনি সেই পরিবর্তন কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে দেখছেন, বাইডেনের প্ল্যানগুলো যদি দেখেন এবং যে কোনো জায়গায়, তাহলে যেটা দেখাচ্ছে তাহলে বলা যাচ্ছে যে আপনি যদি জনকল্যাণ কাজ করেন তাহলে আপনি বারবার আসতে পারেন, কিন্তু জনকল্যাণের সাথে সাথে সরকারকে যদি জনগণের দোরগোড়ায় না দিয়ে যান তাহলে কিন্তু আপনি জনগণ দ্বারা কোনো মতেই, আপনি যত ভয়ঙ্করই হন, আপনি যত বড় মাত্রায় কর্তৃত্ববাদী হন, যত ভয়ঙ্কর রিপ্রেসারি হন, আপনার কিন্তু ক্ষমতায় টেকাটা দিন শেষ হয়ে যাবে, এই বার্তাটাই এই নির্বাচনের মধ্যে থেকে পাওয়া গেছে বলে আপনি মনে করছেন। অ্যাম্বাসেডর হুমায়ুন কবির, এই নির্বাচন, এই রাজনীতি বাংলাদেশের দিক থেকে বিবেচনা করলে মানে বাংলাদেশ এটাকে কিভাবে দেখবে বা বাংলাদেশ নিজেকে কিভাবে ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে নিজের হোমওয়ার্ক করবে বা নিজের পরিকল্পনা দাঁড় করাবে, আপনার কাছে কি মনে হয় একজন ডিপ্লোম্যাট হিসেবে? আমার কাছে মনে হয় না যে খুব বেশি, এখনকার যে অবস্থা সেই অবস্থা খুব বেশি পরিবর্তন হওয়ার সুযোগ নাই বা প্রয়োজনও হবে না। কারণ আমরা ধরুন ভারতের সাথে পশ্চিম দিকে যেটুকু আমাদের ব্যবসা বাণিজ্য বলেন, যোগাযোগ বলেন, সেটা কিন্তু পশ্চিমবঙ্গ দিয়েই হয়, এবং সেই জায়গায় মমতা ব্যানার্জির বাংলাদেশের সাথে সম্পর্কের বিষয়ে তিস্তা বাদে অন্যান্য জায়গাগুলোতে কিন্তু তিনি নেতিবাচকভাবেই সাড়া দিয়ে থাকেন। আমাদের নেতৃবৃন্দের সাথে, বাংলাদেশের সাথে সম্পর্কের ক্ষেত্রে তিনি মোটামুটি আগ্রহী, এবং সিএএ এনআরসি কে কেন্দ্র করে বাংলাদেশ খানিকটা স্বস্তি বোধ করতে পারে মমতার বিজয়ে, তাই নয় কি? হ্যাঁ, তা তো নিশ্চয়ই, এবং সেটা তো বটেই, কারণ এখানে সাম্প্রদায়িক রাজনীতি যত বাড়বে বা সাম্প্রদায়িক রাজনীতিকে ধরে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে জটিলতা তৈরি করার জন্য যেটা আপনি বলছিলেন সিএএ বা এনআরসির মতো বিষয়গুলো, সেগুলো তো ঠিকই মানে মমতা ব্যানার্জি বলেছেন ঠেকাবেন এবং তিনি সেই ধরনের কোনো কাজ করতে দেবেন, এটা পরিষ্কার। বিজেপি আসলে তারা অন্তত এই কাজটা করতো বা করার জন্য অন্তত চেষ্টা করতো, এটা তো বলা যায়, কারণ অমিত শাহ এটা বলেছিলেন, এবং এই কাজগুলো করতে পারলে তাদের রাজনীতির জন্য কিন্তু ইতিবাচক যোগ হতো, কাজে সেই জন্য তারা সেটা করবে বা করতে, কারণ যদি পশ্চিমবঙ্গে আপনি এনআরসি করতে বা এনআরসি হয় তাহলে নিশ্চিতভাবে হিন্দু মুসলমানের বিষয়টা ভাগ হয়ে যাবে, এবং সেই ভাগটা হলে নিশ্চিতভাবে বিজেপির দিকে ইতিবাচক জায়গাটা তৈরি হবে, তো কাজে বিজেপি আসলে এই কাজটা করবে। ঠিক তার উল্টো দিকে মমতা ব্যানার্জি সেই জায়গাটাতে যাবেন না, এবং তার যে উল্টো দিকের কাজ সেটাই তিনি করবেন, কারণ তিনি এখানে চেষ্টা করবেন তার পক্ষে কিছু হিন্দু সম্প্রদায়ের মানুষ আছে, মুসলমান সম্প্রদায়ের লোকেরাও তাদের নিজেদের রক্ষার জন্য মমতা ব্যানার্জিকে ভোট দেবেন, কারণ তারা জানেন যে বিজেপিকে পশ্চিমবঙ্গে বিজেপির সাথে যদি ধাক্কা ধাক্কা তাকে করতে হয় তাহলে সেটা মমতা ব্যানার্জি পারবেন, আর কেউ করতে পারবেন, তো কাজেই প্রায় 28-27% ভোট কিন্তু মুসলমানদের আছে পশ্চিমবঙ্গে, তো তারা থাকে। মমতা ব্যানার্জি মোটামুটি ভাবে কিন্তু নিম্নবর্গের মানুষ যারা আছে তাদেরও কাছে টানবার জন্য তিনি সচেষ্ট থেকেছেন, এবং মাতুয়া বলেন অন্যান্য নিম্নবর্গের যারা আছে তাদের আছে, মহিলাদের ব্যাপারে যেটা একটু বললেন যে মহিলাদের জন্য তিনি বিভিন্ন ধরনের কর্মসূচি নিয়েছেন, তো কাজেই মমতা ব্যানার্জি যে ধরনের রাজনীতিটা করছে, এবং আমি এখানে আর একটু যোগ করি আসলে তিনি কিন্তু সিপিএম এর লম্বা 32-33 বছরের যে ধারা সেটাকে একটু মডিফাই করে তিনি কিন্তু কাজটা করছেন, এবং এই যে ধরেন সরকারি টাকা খরচ করে বিভিন্ন ধরনের সামাজিক প্রকল্প গ্রহণ, অর্থাৎ সরকারকে মানুষের জীবনের সাথে সম্পৃক্ত রাখা এবং সেটা করে সরকার মানুষের কল্যাণ করা, এই ধারা এটা কিন্তু বাম রাজনীতিরই আপনি বলতে পারেন যে একটা অংশ, এবং মমতা ব্যানার্জি সে কাজগুলো করছেন, এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন লেখালেখিতে এটা এসছে যে মমতা ব্যানার্জি সিপিএম যা করেছেন তার চেয়ে বেশি ভালো কাজ করছেন
বাম রাজনীতির জন্য, সেটা আমার কাছে খুব বেশি অপ্রত্যাশিত মনে হয় না। এবং এই যে ফলাফলে যেটা দেখা গেছে যে তার বিভিন্ন সামাজিক কর্মসূচিগুলো তার পক্ষে ভোট নিয়ে এসছে এবং তাতে সরকারের সামাজিক কর্মকাণ্ডে মানুষের পাশে দাঁড়াবার জন্য যদি হয়, তাহলে মমতা ব্যানার্জি এনআরসি বা এই ধরনের বিভাজনের যে কাজগুলো বিজেপি করত তার থেকে তিনি দূরে থাকবেন বা তার ঠিক উল্টো দিকের কাজগুলো করবেন, এটা আমরা ধরে নিতে। আর ধরুন বাংলা যেটা হয় বাংলাদেশের জন্য, পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই আমরা পূর্ব দিকে ত্রিপুরা বলেন আসাম বলেন সেখানে কিন্তু আমরা ধর্মীয় রাজনীতির বারবার দেখছি, সেটা বিজেপি ত্রিপুরায় সরকার গঠন করেছে আসামে করছে, তো কাজেই আমরা বুঝে দিতে পারি যে সে অঞ্চলে ধর্মভিত্তিক রাজনীতি বাড়বে বা তার প্রভাবটা বাড়ার একটা সম্ভাবনা আছে। এখন পশ্চিম দিকে যদি পশ্চিমবঙ্গ সেটা হতো তাহলে নিশ্চয়ই আমাদের জন্য আশঙ্কার কারণ হতো, তার কারণ হচ্ছে আমাদের পূর্ব এবং পশ্চিম দুদিকেই যদি এই ধরনের সাম্প্রদায়িক রাজনীতি বারবারন্ত হয় তাহলে তার একটা কোনো না কোনো রকম ফলাফল বা প্রতিক্রিয়া কিন্তু আমাদের এখানে থাকবার একটা আশঙ্কা থেকে যায়, যদিও আমরা সেই ধরনের রাজনীতি বা সামগ্রিক অর্থে এখনো পর্যন্ত সেই ধরনের রাজনীতির খুব বেশি জায়গা আছে বলে মনে করছি না। কিন্তু বিজেপিকে নিয়েও তো এই কথা বলা হতো, 1979 সালে তো দুটো সিট পেয়েছিল ভারতীয় লোকসভায়, তখনও তো কেউ ভাবেনি যে এরপরে কয়েক বছর পরে বিজেপি এইরকম প্রচন্ড ক্ষমতাশালী সর্বভারতীয় একটা দল হিসেবে আবির্ভূত হবে এবং তারা দুর্দান্ত প্রতাপে কংগ্রেসকে পিছনে ফেলে ভারত শাসন করবে। তো কাজেই মমতা ব্যানার্জি বা বামরা যে রাজনীতিটা করেন সেটাকে যদি আমি র্যাশনাল পলিটিক্স, র্যাশনাল কেন, তার বিপরীতে কিন্তু বিজেপি যেটা করছে এটাকে আপনি ইরেশনাল পলিটিক্স বলতে পারেন, কারণ কারণ সে ধর্মভিত্তিক, এখানে কোনো র্যাশনালিটি ইস্যু নাই। কাজে বিজেপি পুরোপুরি এই ধর্মভিত্তিক রাজনীতি বা ইরেশনাল পলিটিক্স কর এবং সেই জায়গাতে আমরা বাংলাদেশে আমরা ধরে নিতে পারি যে আমরাও র্যাশনাল পলিটিক্স কর। তো কাজে সেইখানে যদি এটা সবসময় একটা চ্যালেঞ্জ থেকে যায় এবং মমতা ব্যানার্জির জন্য এই চ্যালেঞ্জটা কিন্তু থাকবে, সেটা হচ্ছে যে রেশনাল পলিটিক্স দিয়ে ইরেশনাল পলিটিক্স কীভাবে আপনি চ্যালেঞ্জ করবেন, এবং এটা কিন্তু মমতা ব্যানার্জির চ্যালেঞ্জ আছে এবং আমি মনে করি সেই চ্যালেঞ্জের খানিকটা অংশ বা খানিকটা আজ কিন্তু আমাদের এখানেও আসতে পারে। তার কারণ হচ্ছে পশ্চিমবঙ্গে যদি এই ধরনের ধর্মীয় রাজনীতি উত্থান ঘটে বা শক্তিশালী হয় এবং তার ফল ধরে বা তার পথ ধরে যদি এনআরসি সিএ এর মতো বিষয়গুলো আসে তাহলে এখানে জটিলতা বাড়বে এবং সেই জটিলতা ভারত বাংলাদেশ সম্পর্কের উপর একটা নেতিবাচক প্রভাব বিস্তার করবে, সেটা বলাই বা। এবার আর একটা বিষয় নিয়ে যদি চলা নিয়ে কথাবার্তা হয় অনেক, তিস্তা নিয়ে, মমতা ব্যানার্জির ভূমিকা নিয়ে, এখানে আমাদের মধ্যে অনেকেই পছন্দ করেন এবং আমরাও সেটা মনে করি যে মমতা ব্যানার্জি আরেকটু সহযোগী বা ইতিবাচক ভূমিকা নিতে পারবেন, কিন্তু সেটা তিনি নেন। কিন্তু মমতা ব্যানার্জি এখন যদি বিজেপি, থিওরিটিক্যালি বলছি হাইপোথেটিক্যালি, যদি বিজেপি ক্ষমতায় আসতে পশ্চিমবঙ্গে তাহলে তাতেই কি তিস্তার সমস্যার সমাধান হতো? কারণ তিস্তা অববাহিকা অঞ্চলে যে রাজনীতি, ভোটের রাজনীতিটা আছে, সেই ভোটের রাজনীতি এখনো আছে, আগেও ছিল, ভবিষ্যতে থাকবে। এ বা যারাই এখানে আসেন না কেন, তাদেরকে এই ভোটের রাজনীতিটাকে মাথায় রেখে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। জি জি, আসলে আমি বাংলাদেশ ভারত সম্পর্ককে দেখতে চাই দুটো বিষয়কে সামনে রেখে। প্রথম হচ্ছে যে আন্তর্জাতিকভাবে ভারতকে যেভাবে প্রাধান্য অথবা ভারতের একাংশের যে আকাঙ্ক্ষা যে সে একটা বিশ্ব শক্তিশালী শক্তির কেন্দ্র, এই যে একটা অনুমান নির্ভর হাইপোথেসিস, এটা আসলে কতদূর ঠিক এবং তার কি আসলে ক্ষমতা আছে কি না সে নিজেকে একটা আন্তর্জাতিক বৈশ্বিক শক্তি হিসেবে নিজেকে উপস্থাপিত করতে পারে কিনা, এইটা একটা বিষয় নির্ভর করবে বাইরের থেকে। আর ভেতর থেকে নির্ভর করবে হচ্ছে যে আপনার বাংলাদেশের সাথে সম্পর্কের ক্ষেত্রে আসলে এই যে ন্যাশনাল ইকোনমি এক পাওয়ার হিসাবে সে যদি নিজেকে দাঁড় করাতে চায় তাহলে তার অর্থনৈতিক সেই সামর্থ্য আছে কিনা যেটা আসলে তাকে ইন্টারন্যাশনালি সেই পাওয়ার হাউস হিসাবে নিজেকে স্বীকৃতি দেয়। সেইটা যদি আপনার পরিবর্তন হয় তাহলে বাংলাদেশের সাথে তার সম্পর্কের পরিবর্তন ঘটবে, অর্থাৎ হচ্ছে বাংলাদেশ এটাকে যে জুজু হিসাবে দেখছে আসলেই সেটা কি জুজু কিনা,
মানে আমি খুব পরিষ্কার করে বললাম। আর দ্বিতীয় হচ্ছে যে বাংলাদেশ কি সব সময় যেটা পশ্চিমেরা বলে থাকেন একটা ছোট স্মল উইক স্টেট, আদৌ কি সেই কথা ঠিক কিনা? এটা কিন্তু একটা পশ্চিমারা যেমন আমাদেরকে কতগুলো তকমা দিয়েছেন, একটা বলেছেন তলাবিহীন ঝুড়ি, যদিও ওইটা হেনরি কিসিঞ্জার বলেননি, এটা ইউজলি অ্যালেক্সিস জনসন বলছেন। তেমনি আবার তারা একবার বললেন কি বাংলাদেশ একটা প্যারাডক্স বা বাংলাদেশ একটা সাকসেস পশ্চিমারা এবং বাংলাদেশে পশ্চিমাদের লোকজন। আবার এখন সবসময় আমরা শুনি যে বাংলাদেশ একটা স্মল স্টেট উইক স্টেট। তাহলে আপনি যদি খেয়াল করেন, আমরা কোভিডকে যদি নিয়ে চিন্তা করি, তার আসলে ব্যুরোক্র্যাটিক ক্যাপাসিটি আছে কিনা যে কোনো প্যান্ডেমিককে অ্যাড্রেস করা, যেখানে প্রতি মুহূর্তে তার পার্লামেন্টে প্রত্যেকে বলতে হয় যে আমরা চমৎকার করে কোভিড মোকাবেলা করেছি প্রত্যেক সদস্যকে, অথবা উত্তরের যিনি যোগী আদিত্যনাথ, আসলে সেটা তো তার নাম না, এক নামটা নাই বললাম, সে তিনি বলেন হচ্ছে যে এখানে যদি কেউ বলে যে আমাদের অক্সিজেনের সমস্যা আছে তাহলে তাকে কারাগারে পাঠানো হবে, সে কিভাবে নিজেকে দাবি করবে যে সে একটা গণতান্ত্রিক রাষ্ট্র? এটা একটা বড় রকমের, এবং সে গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে অন্তত 10টা রাষ্ট্র হিসাবে নিজেরকে সেখানে যেতে চায়, তার মানে ওপেন রুল বেস সোসাইটি হিসাবে সে কতটুকু নিজেকে দাবি করতে পারে, এটা একটা প্রশ্ন এবং খতিয়ে দেখা হবে। এবং এই মহামারী তো যে কোনো পরিবর্তনকে ই করে, যেমন রুজভেল্ট আজকে আমরা মনে রাখছি কেন সেই মহামন্দার কারণে, তেমন হয়তো এই বাইডেন মনে রাখবেন আপনি, যে বাইডেন যদি 80% মানুষকে যদি ভ্যাকসিন দিতে পারে, তিনিও কিন্তু বিরাট প্রেসিডেন্ট হিসেবে আপনারা মনে রাখতে পারেন যদি সেই কাজ করতে পারেন। তাহলে হচ্ছে যে এই ওপেন রুল বেসড হিসেবে এটা কি হিসাবে ইন্ডিয়ার কতটুকু ক্যাপাসিটি, এই প্রশ্নটা বারবার আসবে এবং এটা আসতে আসা শুরু করেছে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে সেটা হচ্ছে যে ইন্ডিয়ার আসলে এই যে গ্রোথের কথা আমরা বলার শুনেছি অনেক সময়, একজন আমাদের এক ইকোনমিস্ট হিন্দু রেট অফ গ্রোথ বলতেন, কারণ হচ্ছে যে সেখানে এই জন্যে বলতেন, দীপক লাল বলে এই জন্য বলতেন যে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেসের প্রফেসর ছিলেন, উনি বলতেন এই জন্যে যে ওইটা একটা রাজ নিয়ে এতভাবে সরকার এটাকে নিয়ন্ত্রণ করছে, সেই জন্যে হিন্দু রেট অফ গ্রোথ, মানে এটার বেশি গ্রোথ হবে না। কিন্তু আমরা পরবর্তীতে যখন আমরা শেষ ই করলাম, ওখানে বিনিয়ন্ত্রণ ঘটলো, তখন একটা অগ্রগতি হলো, কিন্তু এটা আসলে সামনের দিকে যাবে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। কেন সন্দেহ আছে? কারণ সবাই একমত যে প্রবৃদ্ধিটা আসে হচ্ছে আপনার হচ্ছে যে শ্রম থেকে, বাম ডান সবাই একমত। কিন্তু আপনি যদি খেয়াল করেন, ভারত পৃথিবীর অন্যতম একটা দেশ যেখানে হচ্ছে ফ্যাক্টর মোবিলিটি, অর্থাৎ শ্রম আজকে যিনি আপনার নিচে আছেন তিনি উপরে যাবেন, তার ক্যাপাসিটি অর্থাৎ হচ্ছে যে অপরচুনিটি ল্যাডারের ফ্যাক্টর মোবিলিটি সবচেয়ে নিচের দিকে, সবচেয়ে নিচে। যেমন বাংলাদেশে কালকে যিনি হচ্ছেন যে আপনার তথাকথিত শ্রমিকের ছিলেন, তিনি আজকে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেষ করতে হবে। তাহলে আপনি যদি খেয়াল করেন, তাহলে আমার যেটা মূল বক্তব্য হচ্ছে যে আসলে ভারতের অর্থনৈতিক শক্তি আছে কিনা এটাকে নিজেকে রিজিওনাল প্রাইমেসির সাথে সাথে আপনার গ্লোবাল প্রাইমেসির জায়গার দিকে যাওয়া, এটা একটা বড় বিষয়। অন্যদিকে বাংলাদেশকে চিন্তা করতে হবে যে বাংলাদেশ কোনো মতেই নিজেকে দাবি করতে পারে না, এবং বাংলাদেশকে এই যে আগের যে আন্তর্জাতিক কূটনীতির মধ্যে চললে হবে না, বাংলাদেশকে খুবই অ্যাসার্ট করতে হবে, এবং অ্যাসার্ট করতে হবে বে অফ বেঙ্গলকে কেন্দ্র করে, যে শান্তিপূর্ণ উন্নয়নশীল এবং উন্নত ও আপনার হচ্ছে বঙ্গোপসাগরের এর কেন্দ্রভূমিতে আছে বাংলাদেশ। ধন্যবাদ।
ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির এবং অ্যাম্বাসেডার হুমায়ুন কবির। আমার হাতে আর সময় নেই, আমরা ভবিষ্যতে আবার আরও বিস্তারিত আলোচনা করব। দর্শক, কথা হচ্ছিল ভারতের পাঁচটি রাজ্যের নির্বাচন, বিশেষ করে পশ্চিমবঙ্গের নির্বাচনকে কেন্দ্র করে। পশ্চিমবঙ্গের কথা বলতে গিয়ে আমার অতিথিদের যে বক্তব্য তাতে এটি দাঁড়িয়েছে যে নির্বাচনে মমতা ব্যানার্জি বা তৃণমূল কংগ্রেস বিজয়ী হয়েছেন, কিন্তু রাজনীতিতে আসলে এখন পর্যন্ত যেটি মনে হচ্ছে সেটি ভারতীয় জনতা পার্টি বিজেপি, যেটির নেতৃত্ব দিয়েছেন নরেন্দ্র মোদী এবং অমিত শাহ, তারাই বিজয়ী হয়েছেন। এবং মমতা ব্যানার্জির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে ইরেশনাল পলিটিক্সকে তিনি তার রেশনাল পলিটিক্স দিয়ে কীভাবে মোকাবেলা করবেন, সেটি হচ্ছে বড় চ্যালেঞ্জ। এবং একটা সরকারের জন্য, সেটি ভারতের সরকার হোক অন্যান্য দেশের সরকারের জন্য, ওরা যেটি মনে করেন যে জনকল্যাণমূলক সর্বজনীন নীতি ছাড়া আসলে কোনো সরকারের পক্ষে শেষ পর্যন্ত দীর্ঘমেয়াদে টিকে থাকা সম্ভব নয়, এবং টিকতে হলে আসলে তাকে স্বৈরতান্ত্রিক পন্থা অবলম্বন করে টিকতে হয়। এবং বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে অ্যাম্বাসেডার হুমায়ুন কবির, তেমন কোনো ব্যাপক পরিবর্তন দ্রুত ঘটবে সেটি মনে করেন না। ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির যেটি মনে করেন যে এই সম্পর্কের বোঝাপড়ার মধ্যে একটা সমস্যা আছে, যেটি তিনি মনে করেন যে ভারত যেভাবে বিশ্ব নেতৃত্বে একটা জায়গা করে নেবে, পশ্চিমারা যেভাবে ভারতকে দেখে, সেই দেখার দৃষ্টিভঙ্গির মধ্যে একটা বড় সমস্যা আছে। ভারতকে যেভাবে তারা মনে করে, যত বড় ভারত আসলে তত বড় নয়। এবং অর্থনীতিবিদ হিসেবে ডক্টর তিতুমির বলবার চেষ্টা করেছেন যে ভারতের সেই অর্থনৈতিক সামর্থ্য নেই, কোভিড প্রমাণ করেছে যে তার সেই প্রশাসনিক দক্ষতাও নেই। আর অন্যদিকে বাংলাদেশকে পশ্চিমারা বা উন্নত দেশগুলো যেভাবে দেখে, যত ছোট করে দেখে, বাংলাদেশ আসলে তত ছোট এখন নেই। তার ভৌগোলিক অবস্থান, বেয় বেঙ্গলকে কেন্দ্র করে নানাভাবে তাকে সেভাবে ছোট করে দেখবার কারণে, এবং মানুষের ভেতরকার যে শক্তি, অন্তর্নিহিত শক্তি বাংলাদেশের মানুষ বহুবার প্রমাণ করেছে, সেখানে বাংলাদেশকে অত ছোট করে দেখবার নেই। তবে বাংলাদেশের ভেতরকার যেটি সমস্যা হচ্ছে যে বাংলাদেশ নিজেকে আসলে বড় করে দেখতে চায় কি না, বড় করে দেখতে অভ্যস্ত কি না, নাকি বাংলাদেশ অন্যের ছায়া থাকতে চায়, সেটি একটি বড় প্রশ্ন। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।